শুরুতেই সংবাদ শিরোনাম, তালিবানের বিরুদ্ধে যুদ্ধ করবে ভারত, তালিবান রুখতে সামরিক বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেবে ভারত। এই প্রথম তালিবান প্রধানমন্ত্রী হাসান আখন্দের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ভূতের মতো আমেরিকার সেনার পিছু পিছু ঘুরেছি, তাও ধরতে পারেনি, বললেন মুজাহিদ। আফগান মেয়েরা বিশ্ববিদ্যালয়ে ছেলেদের সঙ্গে ক্লাস করতে পারবে না। ইরান মধ্যপ্রাচ্যের যোদ্ধাদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে, অভিযোগ ইসরায়েলের। কাজে ফিরেছে আফগান পুলিশ, তালেবানের সঙ্গে করছেন ডিউটি। তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যে ফ্রান্স থেকে আরও যুদ্ধ বিমান কিনছে গ্রিস। এবার বিস্তারিত। আফগানিস্তানে তালিবানের উত্থানে খুবই চিন্তিত ভারত, আর তাই নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। সংবাদ সংস্থা সূত্রের উদ্ধৃতি দিয়ে কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, সশস্ত্র সীমা বল, সিআরপিএফ ও উগ্রবাদী মোকাবেলার কাজে যুক্ত রাজ্যের বিশেষ বাহিনীগুলোকে তালেবান প্রতিরোধে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রয়োজন পড়লে কোনো কোনো রাজ্য পুলিশকেও এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজ করা হবে। আনন্দবাজার জানায়, আফগানিস্তানের মসনদে তালিবানের বসার বিষয়টি ভারতের নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে প্রশাসনের অন্তরে। ওই কারণেই ভারতীয় স্থল বাহিনীর কয়েকটি বিভাগকে এ বিষয়ে কৌশল আরও মজবুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বদলাতে বলা হয়েছে রণনীতিও, কারণ ভারত মনে করছে তালিবানের উত্থান ভারতের ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে। এতে বলা হয়, পাশাপাশি যে নির্দেশনামা দেওয়া হয়েছে তাতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, তালিবানের উত্থানের ফলে ভারতের অনুপ্রবেশের ঘটনা আরও বাড়তে পারে, মূলত প্রভাবিত হতে পারে ভারতের পশ্চিম সীমান্ত, তাই ওই বিষয়েও নজরদারি বাড়াতেই হবে। নাম না করে নিরাপত্তার দায়িত্বে থাকা এক উচ্চ পদস্থ কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, একটি তালিবান প্রতিরোধী মডিউল তৈরির কথাও ভাবা হচ্ছে, যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের প্রতিবেশী দেশে, ওইদিকে নজর রেখে এই মডিউলের গতিপথ নির্ধারণ করা হবে, কারণ সকলের কাছে তালেবানের পরিচয় স্পষ্ট হওয়া জরুরি। তিনি বলেছেন, সীমান্তের কোনো চেকপোস্টে যে সেনা জওয়ান নিরাপত্তার দায়িত্বে থাকবেন তার কাছেও তালেবানের কৌশল স্পষ্ট থাকা জরুরি, তাহলেই তিনি মোকাবেলা করতে পারবেন। কাতারের পররাষ্ট্র মোহাম্মদ বিন আল থানি কাবুলে এসেছেন। রোববার কাবুলে পৌঁছে তিনি তালেবানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ সহ তালেবান মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কাবুলে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দিচ্ছে কাতার। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সহায়তা সহ কাবুল বিমানবন্দরে কারিগরি সহায়তা প্রদান করছে মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ সমৃদ্ধশালী এই দেশটি। তালিবান জানিয়েছে, উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক সহ আফগানিস্তানে কাতারের মানবিক সহায়তায় নিয়ে কথা বলেছেন। তালিবানের একজন মুখপাত্র বলেন, কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, মানবিক সহায়তা, অর্থনৈতিক উন্নয়ন সহ বিশ্বের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা হয়েছে। তালিবানের এই মুখপাত্র বলেন, দোহা চুক্তি এবং ঐতিহাসিক চুক্তি, সকল পক্ষে এই চুক্তির শর্ত পালন করা উচিত। প্রসঙ্গত, এই চুক্তি অনুসারে মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করেছে, এরপরেই তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। তালিবানের মুখপাত্র সোয়াইল শাহিন বলেন, কাতারের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি করতে আগ্রহ দেখিয়েছে। যুদ্ধের সময়ই কাবুলে আমেরিকা ও আফগান সেনাবাহিনীর চোখে ধুলো দিয়ে তাদের নাকের ডগায় ছিলেন তিনি, তাও কিছুই করতে পারেনি তারা। প্রায় এক দশক পর সংবাদ সম্মেলন করে এ কথা জানালেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তার কথায়, ক্রমাগত চেষ্টার পরও ধরতে না পেরে আমায় ওরা ভূত ভাবতে শুরু করেছিল, ভেবেছিল মুজাহিদ নামে হয়তো কেউ নেই, কিন্তু কাবুলে গোটা সময় ধরে ছায়ার মতো ওদের পেছনেই ছিলাম। মুজাহিদ জানান, উত্তর পশ্চিম পাকিস্তানের নওশেরায় হাক্কানিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন তিনি। ওই প্রতিষ্ঠান গোটা বিশ্বে তালেবান বিশ্ববিদ্যালয় নামেই পরিচিত। অনেকে আবার জিহাদের বিশ্ববিদ্যালয় বলেও অভিহিত করেন। শুধু তিনিই নন, আফগানিস্তানের কার্যনির্বাহী তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি থেকে শুরু করে পানি ও বিদ্যুৎ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর, টেলিকম মন্ত্রী নাজিবুল্লাহ হাক্কানি, শিক্ষামন্ত্রী মাওলানা আব্দুল বাকি হাক্কানি, প্রত্যেকেই ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন বলে জানান তিনি। আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে তালেবান, তবে তারা ছেলেদের সঙ্গে ক্লাস করতে পারবে না।
আফগানিস্তানের কেয়ারটেকার সরকারের উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী আব্দুল বাকি হাক্কানি এ নির্দেশনার কথা জানান। তিনি সুস্পষ্ট করে বলেছেন, সহশিক্ষা আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে নিষিদ্ধ থাকবে। আজ এক প্রেস ব্রিফিংয়ে আফগান শিক্ষামন্ত্রী এ কথা ঘোষণা করেন। এ সময় তিনি শিক্ষা বিষয়ে আফগানিস্তানের নতুন সরকারের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, সহশিক্ষার অবসান ঘটাতে আমাদের কোনো সমস্যা নেই, দেশের লোকজন মুসলমান এবং তাদেরকে এটা গ্রহণ করতে হবে। গত 15 আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান ঘোষণা করেছিল যে তাদের আগের শাসনের চেয়ে এবারের শাসন ব্যবস্থা ভিন্ন হবে। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত তালেবানের শাসনামলে আফগান মেয়েদের লেখাপড়া নিষিদ্ধ ছিল, কিন্তু এবার ক্ষমতায় এসে তালেবান প্রথম দিকে ঘোষণা করেছে যে নারীরা লেখাপড়ার সুযোগ পাবে, তবে এক্ষেত্রে শরিয়া আইন অনুসরণ করা হবে। মধ্যপ্রাচ্যের যোদ্ধাদের ইরান ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ দাবি করছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা এই তথ্য জানতে পেরেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজের দাবি, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিনি যোদ্ধাদেরকে ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে ইরান। ইস্পাহান শহরে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে ইরান এই প্রশিক্ষণ দিচ্ছে। এর কয়েকদিন আগে ইসরায়েলের এই মন্ত্রী বলেছিলেন, ইরান পরমাণু অস্ত্র নির্মাণের দ্বারপ্রান্তে রয়েছে, অবিলম্বে তেহরানকে থামানো না গেলে মাত্র 60 দিনের মধ্যে তারা পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে। রোববার তেল আবিবের নিকটবর্তী রেইচম্যান ইউনিভার্সিটিতে এক সম্মেলনে উপস্থিত হয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বেনি গ্যান্টজ এসব কথা বলেন। তিনি বলেন, গাজা উপত্যকায় কিভাবে মনুষ্যবিহীন ড্রোন বানানো যাবে, তেহরান সেটা স্থানান্তরিত করার চেষ্টা করছে। ইরানের ইস্পাহান শহরে কাসানে ড্রোনের রানওয়ে আছে বলেও দাবি করেন তিনি, তবে এ বিষয়ে ইরান কোনো মন্তব্য করেনি। পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের চরম উত্তেজনা বিরাজ করছে। জাতিসংঘের একাধিক গোয়েন্দার রিপোর্টে বলা হয়েছে, তেহরান গোপনে পরমাণু চুল্লি বৃদ্ধি করেছে। গত 29 জুলাই আরব উপসাগরের ওমান উপকূলে ইসরায়েলের একটি ব্যবসায়িক জাহাজে হামলার ঘটনা ঘটে। এই ঘটনার জন্য ইসরায়েল ইরানকে দোষারোপ করে। এছাড়া 21 মাসের শুরুতে উত্তর ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে হামলা হয়। ওই হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। এসব হামলার জন্য ইসরায়েল ইসলামিক রিপাবলিক অব ইরানকে দায়ী করে থাকে। মধ্যপ্রাচ্যের কর্তৃত্ব নিয়ে দেশ দুটির মধ্যে ছায়াযুদ্ধ লেগেই থাকে। গত এপ্রিলে ইরানের নাতঞ্জ পারমাণবিক কেন্দ্রে একটি রহস্যজনক বিস্ফোরণ ঘটে। একে নাশকতা বলে অভিহিত করে ইরান। এ হামলার জন্য তারা ইসরায়েলকে দায়ী করে। আফগানিস্তানের পুলিশ কর্মকর্তা কর্মচারীরা কাজে ফিরেছেন। তালেবান গোষ্ঠী রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর কিছুদিনের বিশৃঙ্খলা শেষে কাবুল বিমানবন্দরে কাজ শুরু করেছে। এখানেই তালিবানের পাশাপাশি ডিউটি করতে দেখা গেছে পুলিশ সদস্যদের, খবর ফ্রান্স 24.com এর। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালিবানের হাতে চলে যাওয়ায় দেশটির পুলিশ সদস্যরা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন, কিন্তু তালিবান সাবেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণার পর এসব পুলিশ আবার কাজে ফিরলেন। আফগান পুলিশের দুজন কর্মকর্তা জানিয়েছেন, গত শনিবার তালিবান কমান্ডারদের কাছ থেকে টেলিফোন পাওয়ার পর তারা কাজে যোগ দিয়েছেন। এক পুলিশ কর্মকর্তা AFP-কে জানিয়েছেন, 2 সপ্তাহ পর তিনি আবার কাজে ফিরলেন। তিনি বলেন, দেশের সেবায় আবার ফিরতে পেরে তিনি খুবই খুশি। গত 15 আগস্ট আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পতনের পর দেশ দখল করে তালেবান। গত 6 সেপ্টেম্বর পুরো আফগানিস্তান দখলে নেওয়ার কথা জানায় তালেবান, আর 7 সেপ্টেম্বর নিজ সদস্যদের নিয়ে অস্থায়ী সরকার গঠন করে সংস্থাটি। পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের সঙ্গে উত্তেজনা চলমান অবস্থায় ফ্রান্স থেকে আরও 6টি অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল ক্রয় করার পরিকল্পনা করছে গ্রিস। শনিবার একথা জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস। গ্রিক প্রধানমন্ত্রী বলেন, অ্যাথেন্স ইতোমধ্যে ফ্রান্স থেকে 18টি যুদ্ধবিমান রাফায়েল অর্ডার করেছে, শীঘ্রই এ সংখ্যা 24 হবে। এদিকে রবিবার গণমাধ্যমকে ফ্রান্স নিশ্চিত করেছে যে গ্রিস আরও 6টি রাফায়েল যুদ্ধবিমান কিনতে রাজি হয়েছে। এতে অ্যাথেন্সের কাছে কয়েক বিলিয়ন ইউরোতে বিক্রি হওয়া ফরাসি যুদ্ধবিমানের সংখ্যা 24-এ পৌঁছেছে। গ্রিস ইউরোপের প্রথম দেশ যা দাসল্ট অ্যাভিয়েশনের তৈরি এ যুদ্ধবিমান কিনছে। গেল বছরে পূর্ব ভূমধ্যসাগর নিয়ে তুরস্ক ও গ্রিসের বিরোধ দীর্ঘদিনের। কয়েক মাস থেকে সেখানে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উত্তোলন নিয়ে দুই দেশের মধ্যে প্রবল উত্তেজনা দেখা দেয়। গ্রিসকে থামাতে তুরস্ক তেল অনুসন্ধানকারী জাহাজ পাঠায় পূর্ব ভূমধ্যসাগরে। এতে উত্তেজনা ওঠে তুঙ্গে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।